Đấy chứ. Thì cái gì? Hello. এখন যাচ্ছি বাজারে। আজকে ম্যাডামের জন্মদিন, তো সকালে পায়েস করে নিয়েছি, আমি করেছি। এখন যাচ্ছি বাজারে, বাজার গিয়ে দেখি মাটন কিনতে যাচ্ছি। তো যেমন সকালে বললাম, সকালে মাটন কিনে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি গুড মর্নিং, আমার খাইয়ে দেওয়া উচিত ম্যাডামের জন্মদিন। কি অবস্থা আমাদের, মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে এলাম, মাটন নিয়ে চলে এসেছি, সকালে পায়েস টিকিন আমি করেছি, তারপরে এবারে মাটন। বাকি হ্যাঁ, হিনা করেছে এই লুচি ভাজা তরকারি, মাটনটা আমি করবো, দেখি কেমন করি। আজকে প্রথম, আগে করিনি মাটন, হাত লাগিয়েছি কিন্তু পুরোটা করি। আচ্ছা দেখে দাও, বেশ দাও, এবারে আসছে সকালে খাওয়ার দিন। তো সকালে এই যে বাটরে গালের লুচি, লুচিগুলো ফুলকো ফুলকোই ভাজা হয়েছিল, কিন্তু তারপরে মন্দিরে পুজো দিতে গেছিলাম, একটু সময় লেগেছে, চুপসে গেছে। তবে হ্যাঁ, মেন আকর্ষণ এই যে পায়েস, এটা আমি করেছি, অরুণের তৈরি। এবারে আমি একটু খাইয়ে দেবো, ঠিক আছে, শান্তি। আচ্ছা এটা বলে দিই, বেগুন ভাজা, এটা সাদা আলুর তরকারি আর দু রকম মিষ্টি পায়েস। তো ব্রেকফাস্ট কমপ্লিট, জন্মদিনের ব্রেকফাস্ট। এবার স্যার লেগে পড়েছেন রান্না করতে, এই যে এইদিকে এখন মাটন চলছে, বাদ বাকি রান্নাগুলো হেনা করে দিয়েছে, আর মাটনটা শুধু স্যারের দায়িত্ব, তাই তো? অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘর রিমডেলিং হচ্ছে, সেই কারণে মানে ছন্দ ছাড়া অবস্থা, ওপেন হয়ে আছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি, মানে আমরা আমি মিস্ত্রিকে কমপ্লিট করতে দিইনি। আমি বলেছি এখন ছেড়ে দিয়ে বিদায় নাও, পুজো পেরো, লক্ষ্মী পুজো পেরো, তারপরে কমপ্লিট হবে। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে দেখছি, এখানে বেশ স্ট্যান্ড না হলেও কাজ চলে যাচ্ছে, দেখো। হ্যাঁ, গেলে তোমার খুলে রাখতে হবে। বেশি কিছু নয়, পটল ভাজা, তারপর হচ্ছে ডাল, মাটন আর টমেটো চাটনি, এই হচ্ছে ব্যাপার। আপাতত আমার মাটন রিমঝিম বলে দিয়েছে যে খুব ভালো হয়েছে, এবার আমি খেয়ে দেখি। না ভালোই হবে, আমি শেষে ম্যাডামের অবশ্য এ ছিল ফিনিশিং টাচ ছিল। চলো করছি, এরম করে করছি, ছুরিটা সাদা ছুরিটা দেখো, ইয়েতে আছে, হয়ে গেছে
না গেছিলাম অন্য জিনিস আনতে কিন্তু পেলাম না, তাই সব দোকান বন্ধ তো আমি কি করবো পরে। জল দিয়ে রাখা যাবে শোপিস মার্বেল ডাস্টের, ভীষণ সুন্দর, ওটা তো সাজিয়ে দিয়েছি আমার ড্রেসিং টেবিলের পাশে। তার পরের দিনকে আবার দোকানে বাপ আর মেয়ে গিয়ে এইটা নিয়ে এসেছে, পার্কারের একটা ফাউন্টেন পেন, এটাও ভীষণ সুন্দর। আর আমার হচ্ছে পেনের প্রতি নেশা দারুণ, মানে বিয়ের আগে যখন পড়াশুনো একদম ফুল ফ্লেজেডে করতাম, তার আগেও তখন বাবা কাছ থেকে প্রতি জন্মদিনেই পেন নিতাম, মানে ভীষণ ভালো পেন সবগুলোই নিতাম, খুব ভালো ভালো পেন। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় যে দামি হতে হবে, ব্যাপারটা হচ্ছে ভ্যারাইটিস টাইপের পেনই আমার কালেকশনে থাকতো, তো সে মানে একদম 2 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত এরকম পেনের কালেকশন আমার কাছে ছিল, এখনও আছে, ছিল বললে ভুল হবে, কিন্তু সেগুলো বিভিন্ন সময়ে আনইউজড হওয়ার ফলে বেশিরভাগই আমি কালির পেনে লিখতাম, মানে ফাউন্টেন পেন আর কি যাকে বলে, বা উইংশান পেন আমাদের সময় বলতো, তো ওই পেনগুলোতে লিখতাম, যার ফলে হয়েছে কি কালি অনেক সময় কালি পাওয়া যেত না, সেই জন্য কালি ভরা হতো না, তারপরে লেখা হতো না, সেই সব কারণবশত পেনগুলো আর ওয়ার্কিং কন্ডিশনে নেই। তাই দীর্ঘদিন যাবৎ আমার খুব আক্ষেপ ছিল যে আমার খুব একটা ভালো পেন নেই, তো যাই হোক এই বছর জন্মদিনে আমি সেরা গিফটটা পেয়ে গেছি, এটা আমার পেন। আর তার সাথেও সেরা গিফট তো অবশ্যই আমার মেয়ে আর হাজবেন্ডের ভালোবাসা আর তাদের মানে যৌথ প্রয়াসে আমার জন্মদিন পালন। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।